সক্রেটিস বিশ্বাস করতেন যে দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব জাদুতুল্য। অন্যদিকে চাণক্য ছিলেন দক্ষ পরিকল্পনাবিদ। সিদ্ধান্তে তিনি ছিলেন অটল এবং অর্থহীন আবেগের কোনো মূল্য ছিল না তার কাছে। নিজস্ব পরিকল্পনা উদ্ভাবন ও তা বাস্তবায়নে তিনি ছিলেন কঠোর। আজ আমরা জানার চেষ্টা করব চাণক্য এবং তার অর্থশাস্ত্র সম্পর্কে। অর্থশাস্ত্রে সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে কৌটিল্য বা চাণক্য সম্পর্কে। আজ থেকে প্রায় 2300 বছর আগে উনি তার শিক্ষাদান ও কর্মকাণ্ড চালিয়ে গেছেন এই ভূমিতে। নিজে প্রধানমন্ত্রী হয়েও বসবাস করতেন শ্মশানে। দেশীয় রাজদের বিদেশিদের হাত থেকে নিজ ভূমি উদ্ধারের উৎসাহ দিতেন, নিজের সামনে থেকে লড়তেন। চাণক্য ছদ্মনামের প্রবর্তন করেন বলে ধারণা করা হয়। ওনাকে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামে ডাকা হতো, তবে তিনি চাণক্য নামে অধিক পরিচিত ছিলেন। তার জন্মস্থান সম্বন্ধে বেশ কয়েকটি মতবাদ প্রচলিত রয়েছে। কারো মতে তার জন্ম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তক্ষশিলায়। আবার পরিশিষ্ট পর্ব গ্রন্থানুসারে চাণক্য চনক নামক গ্রামে চনিক নামক এক ব্রাহ্মণ ও তার পত্নী চনেশ্বরীর গৃহে জন্মগ্রহণ করে। চাণক্য বেদ সম্বন্ধে একজন পণ্ডিত ছিলেন এবং বিষ্ণুর উপাসক ছিলেন। তিনি প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন ও পরবর্তীকালে এই বিশ্ববিদ্যালয়ে তিনি আচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও চাণক্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হল, চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য একটি সুবিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। প্রবাদানুসারে মগধ শাসনকারী নন্দ রাজবংশের সম্রাট ধননন্দ দ্বারা অপমানিত হয়ে চাণক্য নন্দ সাম্রাজ্য ধ্বংস করার প্রতিজ্ঞা করেন। চন্দ্রগুপ্ত কথা নামক গ্রন্থানুসারে চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের সেনাবাহিনী প্রথম দিকে নন্দ সাম্রাজ্যের কর্তৃক পরাজিত হয়, কিন্তু চন্দ্রগুপ্ত এরপর বেশ কয়েকটি যুদ্ধে ধননন্দ ও তার সেনাপতি ভদ্রশালাকে পরাজিত করতে সক্ষম হন এবং অবশেষে পাটলিপুত্র নগরী অবরোধ করেন। 321 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 20 বছর বয়সে নন্দ সাম্রাজ্য অধিকার করেন। বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস নামক সংস্কৃত নাটকে চাণক্যের কূটনৈতিক বুদ্ধির সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন প্রতিষ্ঠার ঘটনা বর্ণিত রয়েছে। চাণক্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়, যদিও তিনি নিকোলো মেকিয়াভেলির 1800 বছর আগের মানুষ ছিলেন। গুপ্ত রাজবংশের শাসনের শেষ দিকে তার বইটি হারিয়ে যায়। এটি আবার আবিষ্কৃত হয় 1915 সালে। অর্থশাস্ত্র চাণক্য রচিত একটি সুপ্রাচীন রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে রচিত এই গ্রন্থটি প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি ও শাসন সংস্কারের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য ইতিহাস। এতে একাধারে যেমন রয়েছে রাজনীতি ও রাষ্ট্রশাসন, প্রশাসন ব্যবস্থা, আর্থিক অবস্থা ও ব্যবস্থা এবং সমাজ ও ধর্ম সম্পর্কিত নানান দিকের তাত্ত্বিক আলোচনা, তেমনি রয়েছে অন্যান্য বহুবিধ বিষয় যেমন জীব ও উদ্ভিদ জগতের সাথে মানুষের সম্পর্ক, খনিজ পদার্থ ও বিভিন্ন ধাতুর ব্যবহার প্রক্রিয়া, ভূতত্ত্ব, কৃষি এবং পশুপালন। অর্থশাস্ত্রে বহুবিধ বিষয়ের জ্ঞানের আধার এবং এটি প্রাচীন ভারতীয় জ্ঞান বিজ্ঞানের অগ্রসরতার সুস্পষ্ট প্রমাণ বহন করে। এ গ্রন্থে বাংলা সম্পর্কে মাত্র 2টি তথ্যের উল্লেখ রয়েছে। সর্বভারতীয় বাজারে বাংলার সূক্ষ্ম সুতি বস্ত্রের চাহিদার কথা এবং ভারতবর্ষে নারীদের মধ্যে বাংলার নারী রূপ আবর্ণ তাদেরকে উচ্চাসনে অধিষ্ঠিত করেছে। অর্থশাস্ত্রকে প্রাচীন ভারতের ইতিহাসের একটি মূল্যবান সূত্র হিসেবে গণ্য করা হয়, এই কারণে যে সেখানে অসংখ্য গ্রন্থাদিতে পরজাগতিক বিষয়াদির প্রাধান্য পেয়েছে, সেখানে অর্থশাস্ত্রের বিষয়াদি সম্পূর্ণভাবে ইহজাগতিক এবং পার্থিব। অর্থশাস্ত্র 15টি ভাগে বিভক্ত। এই ভাগগুলো অধিকরণ নামে পরিচিত। গ্রন্থের মোট 16 সংখ্যা 6000। রাজ্য শাসন, শত্রুদমন, রাজস্ব, দেওয়ানি ও ফৌজদারি আইন, পৌর প্রশাসন প্রভৃতি নিয়ে এই 15টি বিভাগের প্রতিটি রচিত। অর্থশাস্ত্রের সকল বক্তব্য পরিষ্কার ও স্ববিরোধিতা দোষ থেকে মুক্ত। বিশুদ্ধ রাজতন্ত্র অর্থশাস্ত্রের মতে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। গণজীবনের সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপের সমর্থক অর্থশাস্ত্র। এছাড়া
দুর্নীতিমুক্ত প্রশাসনের স্বার্থে রাজকর্মচারী নিয়োগকালে সাবধানতা, কৃষির উন্নতি কল্পে কৃষকদের উৎকৃষ্ট বীজ ও সার সরবরাহ, রাষ্ট্রীয় উদ্যোগে সেচ ব্যবস্থার উন্নতি প্রস্তাব, জমির উপর চাষীদের ন্যায্য অধিকার স্বীকার, নারীর বিশেষ অধিকার স্বীকার, বিবাহ বিচ্ছেদ ও বিধবা বিবাহ বিধান, ব্রাহ্মণদের বিশেষ অধিকার অস্বীকার ও অপরাধ অনুসারে ব্রাহ্মণেরও দণ্ড বিধান, এই সকল অর্থশাস্ত্রের প্রগতিশীল চিন্তা। চাণক্য নীতির দর্পণ সারাংশগুলো হল: এক, যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত। দুই, সকল উদ্যোগে নির্ভর করে অর্থের উপর, সেজন্য সবচেয়ে অধিক মনোযোগ দেওয়া উচিত খাজানজি খানার দিকে। তহবিল তশরুফ বা অর্থ আত্মসাতের 40টি পদ্ধতি আছে। জেহবার ডগায় বিষ রেখে যেমন মধুর আস্বাদন করা সম্ভব নয়, তেমনি কোনো রাজ কর্মচারীর পক্ষে রাজার রাজস্বের সামান্য পরিমাণ না খেয়ে ফেলার ঘটনা অসম্ভব ব্যাপার। জলের নিচে মাছের গতিবিধি যেমন জল পান করে বা পান না করেও বোঝা সম্ভব নয়, অনুরূপ রাজ কর্মচারীর তহবিল তশরুফ ও দেখা অসম্ভব। আকাশের অতি উঁচুতেও পাখির উড্ডয়ন দেখা সম্ভব, কিন্তু রাজ কর্মচারীর গোপন কার্যকলাপ সম্পর্কে নিশ্চিত হওয়া সমভাবে অসম্ভব। তিন, বিষ থেকে সোধা, নোংরা স্থান থেকে সোনা, নিচ কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভলক্ষণা স্ত্রী, এসব গ্রহণ করা সঙ্গত। চার, মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়, এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। পাঁচ, যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়, শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয়, মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। ছয়, বিরাট পশুপালনের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়, অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকে অনুসরণ করে। সাত, মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন। চাণক্য শ্লোকগুলো হল: এক, অতি পরিচয়ে দোষ আর ঢাকা থাকে না, অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, উত্তমেরা শুধু মান চায়, মানই মহতের ধন। তিন, অনেকে চারটি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না, হাতা যেমন রন্ধন রস জানে না। চার, অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না, মলয় পর্বতের সংসর্গে বাস চন্দনে পরিণত হয় না। পাঁচ, অবহেলায় কর্মনাশ হয়, যথেচ্ছ ভোজনে কুল নাশ হয়, যান ছাই সম্মান নাশ হয়, দারিদ্রে বুদ্ধি নাশ হয়। ছয়, অভ্যাসহীন বিদ্যা, আজীর্ণে ভোজন, দরিদ্রের সভায় কালক্ষেপ এবং বৃদ্ধের তরুণী ভার্যা বিস্তুল। সাত, অহংকারের মতো শত্রু নেই। আট, আকাশের উড়ন্ত পাখির গতিও জানা যায়, কিন্তু প্রচ্ছন্ন প্রকৃতির কর্মীর গতিবিধি জানা সম্ভব নয়। নয়, আদর দেওয়াকে অনেকে দোষ, শাসন করায় অনেক গুণ, তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়। দশ, আপদের নিশ্চিত পথ হল ইন্দ্রিয়গুলির অসংযম, তাদের জয় করা হল সম্পদের পথ, যার যেটি ইপ্সিত সে সেই পথেই যায়। এগারো, আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। বারো, ইন্দ্রিয়ের যে অধীন তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয়। ১৩, উপায়োগ্য মানুষের কাছে দুঃসাধ্য কাজও সহজ সাধ্য। ১৪, উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু। ১৫, ঋণ অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে। ১৬, একটি দোষ বহু গুণকেও গ্রাস করে। ১৭, একটি কুবৃক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি একটি কুকুরের দ্বারাও বংশ দগ্ধ হয়। ১৮, একটি মাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়। ১৯, ১০০ মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভালো, একটি চন্দ্রেই অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না। ২০, কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর। ২১, খেয়ে যার হজম হয় ব্যাধি তার দূরে রয়। ২২, গুণবানকে আশ্রয় দিলে নির্গুণ গুণী হয়। ২৩, গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না।
নিচু কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন। ২৪ গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন তবে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরু ঋণ শোধ করতে পারে। ২৫ গৃহে যার মা নেই স্ত্রী যার দুর্মূর্খ তার বনে যাওয়াই ভালো, কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাৎ নেই। ২৬ চন্দন তরুকে ছেদন করলেও সে সুগন্ধ ত্যাগ করে না, যন্ত্রে ইক্ষু নিপিষ্ট হলেও মধুরতা ত্যাগ করে না, যে সদংশজাত অবস্থা বিপর্যয়েও সে চরিত্রগুণ ত্যাগ করে না। ২৭ তিনটি বিষয়ে সন্তোষ বিধেয়, নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে, কিন্তু অধ্যয়ন, জপ আর দান এই তিন বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে। ২৮ দারিদ্র, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষের নিজেরই অপরাধ স্বরূপ বৃক্ষের ফল। ২৯ দুর্জনের সংসর্গ ত্যাগ করে সজ্জনের সঙ্গ করবে, অহরাত্র পূর্ণ করবে, সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে। ৩০ দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল। ৩১ দুষ্টা স্ত্রী, প্রবঞ্চক বন্ধু, দুমূর্খ ভৃত্য এবং সর্বগৃহে বাস মৃত্যুর দ্বার এ বিষয়ে সংশয় নেই। ৩২ ধর্মের চেয়ে ব্যবহারই বড়। ৩৩ নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না, নিমগাছ যেমন আমল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না। ৩৪ পর স্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞান। ৩৫ পাপীরা বিক্ষোভের ভয় করে না। ৩৬ ৫ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, ১০ বছর অবধি তাদের চালনা করবে, ১৬ বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। ৩৭ পুত্র যদি হয় গুণবান পিতামাতার কাছে তার স্বর্গ সমান। ৩৮ পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু, হাসদের মধ্যে বক যেমন শোভা পায় না সভার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায়। ৩৯ বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম, প্রয়োজনে কালে তা বিদ্যাই নয় ধনই নয়। ৪০ বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর, তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক ভালো। ৪১ বিদ্যাবত্তা ও রাজপদ এ দুটি কখনো সমান হয়, রাজা কেবল নিজের দেশেই সমাদৃত, বিদ্বান সর্বত্র সমাদৃত। ৪২ বিদ্যা ব্যতীত জীবন ব্যর্থ, কুকুরের লেজ যেমন ব্যর্থ তা দিয়ে সে গুচ্ছ অঙ্গ গোপন করতে পারে না, মশাও তাড়াতে পারে না। ৪৩ বিদ্যা ভূষিত হলেও দুর্জনকে ত্যাগ করবে, মণি ভূষিত হলেও সাপ কি ভয়ঙ্কর নয়। ৪৪ বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই, সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। ৪৭ ভোগ বাসনায় বুদ্ধি আচ্ছন্ন হয়। ৪৮ মৃত ভোজনেই স্বাস্থ্য লাভ হয়। ৪৯ যশবানের বিনাশ নেই। ৫০ যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চ কুলজাত হয়েও বিদ্যাহীন তারা সুভাসীন পলাশ ফুলের মতো বানান। ৫১ যে অলস অলব্ধ লাভ তার হয় না। ৫২ যে গাভি দুধ দেয় না গর্ভধারণও করে না সেই গাভি দিয়ে কি হবে, যে বিদ্যান ও ভক্তিমান নয় সে পুত্র দিয়ে কি হবে। ৫৩ রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ। ৫৪ শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর, সময় অল্প অথচ বিঘ্ন অনেক, তাই যা সারভূত তারই চর্চা করা উচিত। হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয় তেমনি। ৫৫ সত্যনিষ্ঠ লোকের অপ্রাপ্য কিছু নেয়। ৫৬ সত্য বাক্য দুর্লভ, হিতকারী পুত্র দুর্লভ, সম মনস্কা পত্নী দুর্লভ, প্রিয় স্বজনও তেমনি দুর্লভ। ৫৭ সাপ নিষ্ঠুর, খল ও নিষ্ঠুর, কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র ও ওষুধ দিয়ে বশ করা যায় কিন্তু খলকে কে বশ করতে পারে। ৫৮ সুবেশ ভূষিত মূর্খকে দূর থেকে দেখতে ভালো, যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার সভা, কথা বললেই মূর্খতা প্রকাশ পায়। ৫৯ হাতি থেকে ১০০০ দূরে, ঘোড়া থেকে ১০০ হাত দূরে,
সিংহধারী প্রাণী থেকে দশ হাত দূরে থাকবে, অনুরূপ দুর্জনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে।